আসসালামু আলাইকুম, আজকে আমরা চলে আসছি মিরপুর এক নম্বর শাহালি মার্কেটের পাশে কাঁচা বাজারটা, তাই না? শাহালি মার্কেটের পাশে এই কাঁচা বাজারটা, এখানে আমরা চলে আসছি। আমরা এখন একটু সবজির দাম দেখবো, সবজির দাম দেখবো। অনেক কাস্টমার দেখা যাইতেছে, শীতে সবজি চলে আসছে, শীত পড়ছে বেশ ভালোই। এই শীতে কী কী সবজি আসছে সেটাও আমরা একটু দেখবো, দামগুলো একটু দেখবো। আপনি আমাকে একটু দামগুলো বলেন। ফুলকপি কত করে? ফুলকপি 40 টাকা পিস। ফুলকপি 40 টাকা পিস বিক্রি করতেছে, আসেন একটু আমার সাথে। মিষ্টি কুমড়া কত করে? মিষ্টি কুমড়া কেজি 30 টাকা। 30 টাকা কেজি। এটা কি খুব বেশি মিষ্টি হবে? হ্যাঁ, খুব বেশি মিষ্টি। আচ্ছা, পুদিনা পাতা কি আপনাদের? কত করে কেজি? এখন বর্তমানে 150 টাকা কেজি। 150 টাকা কেজি মাত্র? আচ্ছা, লাল আলুটা কত করে কেজি? লাল আলু 40 টাকা কেজি। আচ্ছা, বাঁধাকপি কত করে? কত করে? 40 টাকা। 40 টাকা পিস। সাদা টমেটো? এটা 50 টাকা কেজি। 50 টাকা কেজি। আর মূলা কত করে? 30 টাকা। মূলা 30 টাকা কেজি। শালগম? শালগম 50 টাকা। শালগম 50 টাকা কেজি। পেঁপে কত করে? পেঁপে 30 টাকা কেজি। পেঁপে 30 টাকা কেজি। মটরশুঁটি? 100 টাকা কেজি। 100 টাকা কেজি। এই এটা চিচিঙ্গা? চিচিঙ্গা 60 টাকা কেজি। 60 টাকা কেজি। শশা কত করে? শশা এখন এটা খিরাই। এটা খিরাই। খিরাই কত করে? 40 টাকা। খিরাই 40 টাকা। আর লম্বা বেগুনগুলো? লম্বা বেগুন 50 টাকা কেজি। 50 টাকা কেজি। আর এই যে বরবটি? 80 টাকা কেজি। সিম কত করে? 40 টাকা। সিম 40 টাকা। কাঁচামরিচ? কাঁচামরিচ 60 টাকা কেজি। 60 টাকা কেজি। টমেটো কি 3 ধরনের না 2 ধরনের? 2 ধরনের আছে। কত কোনটা কত? একটা হচ্ছে 80, আর একটা হচ্ছে 90 টাকা। ওই দেশিটা কত? দেশিটা 90 টাকা। দেশিটা 90, আর এটা 80 টাকা। 80 টাকা কেজি। গাজর কত করে? গাজর 40 টাকা। 40 টাকা কেজি। ক্যাপসিকাম কত? ক্যাপসিকাম 200 টাকা, আর 500 টাকা কেজি। মানে রঙিনটা 500 আর সবুজটা 200। 200 টাকা। আচ্ছা, এবার একটু এই সাইডে আসি আমি। সাদা বেগুন কত করে? সাদা বেগুন 50 টাকা। সাদা বেগুন 50 টাকা কেজি। আর কলি, পেঁয়াজ কলি? পেঁয়াজ কলি 15 টাকা। পেঁয়াজ কলি 15 টাকা আটি। আচ্ছা, আর লেবু কত করে হালি? লেবু 25 টাকা। লেবু 20 টাকা, 25 টাকা। শশা কত করে? শশা 50 টাকা কেজি। 50 টাকা কেজি। এটা কি হাইব্রিড না দেশি? হাইব্রিড। আচ্ছা, আর ব্রোকলি কত করে? 40 টাকা। 40 টাকা পিস। বিট কত করে? বিট 100 টাকা কেজি। 100 টাকা কেজি। করলা 80 টাকা কেজি। 80 টাকা কেজি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আপনার সাথে তো এর আগেও আমার দেখা হয়েছিল। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, একটু সামনের দিকে যাই, একটু দেখি দাম আরও কীরকম কী আছে। ভাইজান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কীরকম সবজির দাম কীরকম যাচ্ছে এখন? আগের তুলনায় কিছুটা কম। আচ্ছা, না আগে, তারপরেও আগে 80 টাকা 90 টাকার নিচে সবজি ছিল না 2-3 সপ্তাহ আগে। আচ্ছা, আমরা একটু শুনবো কীরকম দাম চলতেছে। শশা কত করে চলতেছে ভাইজান? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এখানে আছে শশা, আমরা দামগুলো দেখবো। এখানে দাম ওনারা বলতেছে যে আগের চেয়ে নাকি কিছুটা দাম কমে আসছে বাজারে। তো একটা বাজার, এটা হচ্ছে মিরপুরের পাইকারি বাজার, মিরপুরের সবচেয়ে বড় পাইকারি বাজার। এই বাজারে আমরা দাম দেখলে আমরা মোটামুটি অন্যান্য যত বাজার আছে সবগুলো বাজারের দামের আইডিয়া করে ফেলতে পারবো। এবং এই ভিডিওটা করা হচ্ছে 29 তারিখে, ডিসেম্বরের 29 তারিখে, ডিসেম্বর মাসের। হ্যাঁ, তো এখন মোটামুটি ভালো শীত। আপনারা ভিডিওটা দেখবেন, যখনই দেখেন আপনারা, এটা ধরেন আপনারা দেখলেন আরও 2 মাস পরে, তখন আপনারা যদি মনে করেন যে দাম এরকম যাচ্ছে, তা কিন্তু না। এটা কিন্তু এই ডিসেম্বরের লাস্ট উইকের প্রাইস আমি এখন যেটা বলবো। আচ্ছা ভাইজান, এখন ফ্রি হয়ে গেছেন নাকি? আচ্ছা, কত করে শশা? এটা কত করে? 50 টাকা কেজি। হাইব্রিড না দেশি? হাইব্রিড। আর ক্যাপসিকাম কত করে? লাল হলুদ 400 টাকা কেজি। আর সবুজটা 200 টাকা কেজি। বিট? বিট 100 টাকা কেজি। বাঁধাকপি? 3 কেজির একটা বাঁধাকপি, একটু দেখেন না কতটুকু। এগুলা কি আমাদের দেশি?
দুই কেজি তিনশো গ্রাম, দুই কেজি তিনশো গ্রাম, এটা চল্লিশ টাকা, তার মানে কেজি বিশ টাকার নিচে পড়তেছে। হ্যাঁ, ওই কেজি হিসাবে বিক্রি করলে বিশ টাকার নিচে পড়তেছে। আচ্ছা, আর ব্রোকলি কত করে? ব্রোকলি পার পিস আপনার 50 টাকা। ব্রোকলি পার পিস 50 টাকা? আচ্ছা, আর ফুলকপি? ফুলকপি 30 টাকা, 30 টাকা পিস, ফুলকপি 30 টাকা পিস। সিম কত করে? সিম তো এটা খুব একটা ইয়া না, এটা কাতলা সিম, এটা খুবই ভালো সিম, নরম হবে না তো? এই সব সিম তো শক্ত শক্ত থাকে, ভিতরে কেমন যেন একটা পর্দা থাকে। এটা হইছে কাতলা সিম। কাতলা? হ্যাঁ, এটার নাম কাতলা সিম, এটা খুব ভালো সিম। আচ্ছা, এটা খাওয়ায় ভালো। আচ্ছা, কত করে, কত করে বললেন যেন? এটা 50। এটা 50। আর একটা আছে বিচিওয়ালা সিম। বিচিওয়ালা সিমটা কত করে? 60 টাকা কেজি। আচ্ছা, এরপরে আসি এই বেগুন, তাল বেগুন কত করে? তাল বেগুন এটা গফুরগাঁও তাল বেগুন, ময়মনসিং গফুরগাঁও তাল বেগুন, ময়মনসিং এর তাল বেগুন। হ্যাঁ, এটা 60 টাকা কেজি। 60 টাকা কেজি। এই ইয়ে ধন্যপাতা, ধন্যপাতা দাম কম, কত কম? 250 গ্রামের একাডি 20 টাকা। 20 টাকা মানে 80 টাকা কেজি হিসাবে। লাউ কত করে? লাউ 60 টাকা পিস। আচ্ছা, এরপরে আছে হচ্ছে কি এখানে সিমের বিচি, সিমের বিচি এটা কত করে কেজি? এখন একটু দাম বেশি, এখন তো পরিপূর্ণভাবে আসে না। হ্যাঁ, এখন এটা মনে হয় 140 টাকা বিক্রি করতেছে। 140 টাকা বিক্রি করতেছে। আচ্ছা, এইখানে আছে হচ্ছে গিয়ে লম্বা বেগুন, এটা কত করে কেজি? 50 টাকা কেজি। 50 টাকা কেজি লম্বা বেগুন। আপনি মনে রাখেন কেমনে এত দাম, যে কোনটার দাম কত? এটা তো একটা অদ্ভুত বিষয় না? ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, গাজর কত করে কেজি? গাজর 60 টাকা কেজি। 60। আচ্ছা, করলা, এটা করলা না উস্তা? উস্তা কত করে এটা? এটা 1 কিলো 100 টাকা। 1 কেজি 100 টাকা। আমাকে একটা ব্যাগ এনে দিতে পারবেন কেউ 10 টাকা দিয়ে? আমি আপনাকে একবারে দিচ্ছি, আমি কিছু সবজি নিব। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই টমেটো কত করে? দেশি টমেটো 80 টাকা কেজি। দেশি টমেটো 80 টাকা কেজি। আচ্ছা ভাই, ভালো ব্যাগ দেন, ওই যে ওইটা দেন বড়টা। হ্যাঁ, দেশি টমেটো 80 টাকা কেজি। আর ইয়াটা, এটা তো দেশি, এটাও দেশি, এটা টক, এটা টক, এটা কত করে? এটাও 80 টাকা। এটাও 80 টাকা কেজি। আচ্ছা, আর এখানে আছে কি দুন্দুল? দুন্দুল, দুন্দুল কত করে? দুন্দুল 60 টাকা কেজি। আচ্ছা, শালগম কত করে? শালগম এটা 50 টাকা। 50 টাকা কেজি। এই ইয়ে কত করে? চিচিঙ্গা, এটা হচ্ছে 80 টাকা কেজি। চিচিঙ্গা 80 টাকা কেজি। আচ্ছা, লাল আলুটা কত? লাল আলু, এটা হচ্ছে বগুড়ার আলু। বগুড়ার আলু, হ্যাঁ, 50 টাকা কেজি। 50 টাকা কেজি। আর পটল? পটল 80 টাকা কেজি। 80 টাকা কেজি। আচ্ছা, এখানে আছে বরবটি, বরবটি কত করে? 100 টাকা কেজি। বিচিয়ালা সিম? 60 টাকা কেজি। এই সাদা বেগুন? সাদা বেগুন 60 টাকা কেজি। 60 টাকা কেজি। পেঁয়াজকলি? পেঁয়াজকলি 20 টাকা আটি। 20 টাকা আটি। 300 গ্রাম আছে, 300 গ্রাম আছে 20 টাকা আটি। খিরাই কত করে? খিরাই 50 টাকা কেজি। 50 টাকা কেজি। মূলা? মূলা 30 টাকা কেজি। মূলা 30 টাকা কেজি। একই তো দোকান দুইটা? আচ্ছা, আর এই মটরশুঁটি কত করে? 100 টাকা কেজি। এই ছোট মিষ্টি কুমড়া কত করে? 60 টাকা কেজি। আর করলা? 60 টাকা পিস। করলা 100 টাকা দুইটাই? আচ্ছা, মিষ্টি আলু কত করে? মিষ্টি আলু 50 টাকা। আর ওই যে ইয়া কচুর ছড়া? 180 টাকা। ও, 80 টাকাও বিক্রি করেন, 100 টাকাও বিক্রি করেন। আচ্ছা, আর কাঁচা কলা? 30 টাকা কত করে? হালি 30 টাকা হালি। আচ্ছা, আমি এখন একটু সবজি নেই, আজানের মধ্যে সবজি কেনা যায়, অসুবিধা নাই। আচ্ছা, চালটা কত করে? হ্যাঁ, কত করে পিস? কত করে? 30 টাকা পিস। আচ্ছা, আপনি আমাকে দুইটা ফুলকপি দেন ভালো দেখে, কত করে? 30 টাকা পিস। আচ্ছা, এই বাঁধাকপি দেন, বাঁধাকপি নিবা? একটা বাঁধাকপি দেন, একটা ব্রোকলি দেন, দুইটা ফুলকপি দেন। হ্যাঁ, একটু তাজা দেখা দেন। অবশ্যই অবশ্যই ভাই। হ্যাঁ, একদম ফ্রেশ। হ্যাঁ, আমি কিন্তু এগুলা কিনে আমি আপনার দোকানেই রেখে যাব, কারণ আমি আবার মাছ কিনতে যাব। এটা ভালো, ওই যে দাগ আছে এটাই, এটা কোনটা পছন্দ হয়? এটা এটা দেন, এটা চেয়ে এটা ভালো হবে। দেন দেন দেন। আচ্ছা, দেন বাঁধাকপি দেন একটা, ব্রোকলি একটা। ব্রোকলি কত করে? 50 টাকা। ওই একটু কমাই টমাই ধরে না কি? উনি 40 চাইছে ব্রোকলি। না, ওটা ছোট ওই ছোট
দেন, এটা কিন্তু ফাটা আছে এই যে সামনের দিক দিয়ে, আপনার যেটা ভালো লাগে এই যে নিচেরটা দেন, ওয়েট দরকার নাই, ওইটা দিবেন, দেন দেন দেন। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে আপনি আমাকে দিবেন বেগুন, বেগুন এইটা ভালো না সাদাটা ভালো? সাদাটা দেন, নরম বেগুন লাগবে, ভিতরে ওই যে শক্ত শক্ত হয়ে যায় ওরকম বেগুন, পোকা টোকা তো নাই এখন, এক কেজি দেন। ভাইয়া একটু ভালো বেগুন দিও, এই যে নিচের এটা তো অনেক দাগালা বেগুন দিছো, হ্যাঁ এই যে দেখো, এই যে এটা দাও, হ্যাঁ এটা দাও, ভালো দেখে দিয়েন আর কি। খিরাই দেন দুই কেজি, খিরাই একটু ভাইয়া ভালো দেখে বাইছো দাও, হ্যাঁ আপনারা চেষ্টা করবেন খিরাই খাওয়ার, কারণ খিরাই হচ্ছে গিয়ে হাইব্রিড হয় না, খিরাইটা মজা। আচ্ছা আচ্ছা, এইটা কত বেগুন? এটা এক কেজি দেন, পোকা নাই তো এটাতে, এটা এক কেজি দেন, এক কেজি বেগুন দেন। শালগম কত করে? শালগম দেন এক কেজি, শালগম আছে? আচ্ছা না, শালগম দিয়ে না, শালগম বাসায় আছে। আচ্ছা, এরপরে আপনি মিষ্টি কুমড়া দেন, ওই যে ছোট মিষ্টি কুমড়া এক পিস, পটল দেন, পটল কি কচি, কচি পটল দেন হাফ কেজি দেন, পটল সিমের বিচি কত যেন বলছিলেন? ১৪০ টাকা তো বেশি হয়ে গেল। আচ্ছা আমাকে হাফ কেজি দেন, ১২০ করে রাখেন, এটা কোনো কিছু দামাদামি করতেছি না কিন্তু। আচ্ছা আমরা এই তো মোটামুটি শেষ আমাদের বাজার, কি বরবটি, হ্যাঁ বরবটি কত করে? ১০০ টাকা, হাফ কেজি দাও তাহলে। মোটামুটি আমাদের বাজার, এই সবজির বাজারটা শেষ, আজান দিচ্ছে, নামাজের সময় হয়েছে, সো আমরা এখন বিদায় নিচ্ছি, আপনারা তাজা সবজি খাওয়ার চেষ্টা করবেন, এবং ইনশাল্লাহ যারা মিরপুরে এক নম্বরের আশেপাশে আছেন তারা এই দোকানগুলোর থেকে সবজিগুলো নিলে আমার মনে হয় আপনারা তাজা সবজি পাবেন। তো আজকের মতন বিদায় নিই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।